নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অসম চ্যালেঞ্জ, আমি বিপ্লব। আজকে আপনাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা দোকানদারি করেন কিংবা যারা ছোটখাটো ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটা, অবশ্যই ভিডিওটা ফুল দেখেন। তার আগে ছোট্ট একটা ভিডিও সম্বন্ধে আপনাদেরকে বলে দিই যে, ধরেন আপনার দোকানে তো কাস্টমার আছে, কাস্টমারের সঙ্গে লেনদেন হয়, তো আপনারা তো সব বাকি ডায়েরিতে লিখে রাখেন, অনেক টাইমে আপনার ডায়েরি নষ্ট হয়ে যায়, দিয়ে হয়তো হিসাবে গড়বড় হয়ে যায়, অনেক প্রবলেম হয়। তো আজকে যে অ্যাপ্লিকেশনটা দেখাবো, আপনার মোবাইলে যদি ইনস্টল করে রাখেন, পুরো হিসাব ডেট টাইম দিয়ে আপনাকে কিছু করতে হবে না, শুধু আপনার কাস্টমার কত টাকা বাকি নিয়েছে ওটা লিখে দিলেই পুরো ডেট টাইম দিয়ে সেভ হয়ে যাবে। আর আপনার কাস্টমারের নম্বরেও SMS চলে যাবে। তার জন্য কী করতে হবে, আপনার কাস্টমারের নম্বর, কন্ট্যাক্ট নম্বরটা আপনার মোবাইলে সেভ করে রাখতে হবে। তো কোনো দুজনের কাছে হিসাবটা ঠিকঠাক থাকবে। আর সে যদি ধরেন আপনার কাছ থেকে 500 টাকা ধার নিয়েছে, তো আবার যদি সে 200 টাকা দিল, 300 টাকা ধার থাকলো, সেটারও SMS চলে যাবে। তো দুজনের কাছে হিসাবটা সমান থাকবে, কোনো হিসাব ভুল হবে না। আর যদি আপনার মোবাইল নেক্সটে ধরো হারিয়ে গেল কিংবা আপনার মোবাইল নষ্ট হয়ে গেল, তো নেক্সটে আপনি অ্যাপ্লিকেশনটা নামিয়ে যেই নম্বর দিয়ে আপনার অ্যাকাউন্ট করবেন সেই নম্বরটা আবার দিয়ে দিলে আপনার পুরো ব্যাকআপ পেয়ে যাবেন। তো খুবই সুন্দর অ্যাপ্লিকেশন। আপনারা ভিডিওটা ফুল দেখেন, কীভাবে ইউজ করতে হবে, কীভাবে পুরো ডিটেলস আপনাদের বলবো এই ভিডিওটাতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও নিচ্ছে যে লাল বোতাম আছে সেখানে টাচ করবেন, আর ঘন্টির মতন আছে সেখানে টাচ করে দেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও না আসলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো চলেন শুরু করছি। তাহলে শুরু করছি, আমাদের অ্যাপ্লিকেশনটা হবে এই যে এরকম দেখেন, ওকে ক্রেডিট, এই এরকম। তো অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব। ওপেন করার পর দেখবেন আমাদের পেজ এরকম হয়ে যাবে। আমাদের পুরো অ্যাকাউন্ট করতে হবে এই অ্যাপসের ভিতরে। তো অ্যাকাউন্ট কীভাবে করতে হবে, অ্যাপসটা কোথায় পাবেন আমি পুরো ডিটেলস বলবো। তার আগে দেখেন আমাদের পুরো এরকম হয়ে যাবে। তো আমার ওপরে দিয়ে দেখছেন এগুলোকে আমি অ্যাড করে রেখেছি সবকে আপনাদের দেখাবার জন্য। তো তারপর দেখেন এরকম পেজ খুলে যাবে। তো এবার পেজ খোলার পর ধরেন এখান থেকে আরেকটা জিনিস পেজ খুলে গেল, আমাদের পেজ এরকম খুলে যাওয়ার পর এবার ধর আমাদের কাছে কেউ বাকি নেই, টাকা নিল, তো তার জন্য আমাদের কী করতে হবে সরি। তারপর নিচে দেখেন এখানে অ্যাড যেটা লিখা আছে যে আমরা এখানে টাচ করব। টাচ করার পর দেখেন এখানে আমাদের কন্ট্যাক্ট নম্বর চলে আসলো। তো ওর কিন্তু কন্ট্যাক্ট নম্বর আপনার মোবাইলে সেভ রাখতে হবে। তো এখানে দেখেন আমাদের চলে আসলো, তো আমরা এখানে কন্ট্যাক্ট নম্বরটা সার্চ করব। তো এখানে কন্ট্যাক্ট নম্বর সার্চ করার পর দেখেন এখানে যে আমরা একটা নম্বর সার্চ করলাম, দেখেন এখানে চলে আসলো। ঠিক আছে, এরকম একটা পেজ খুলে গেল, আর উপরে তার নাম লেখা থাকবে, কন্ট্যাক্ট নম্বর। ঠিক আছে, তো এবার ধরেন আমি কারোর কাছে টাকা পাবো, তার জন্য আমাকে কী করতে হবে দেখেন এখানে লেখা আছে। দেখেন এরকম পুরো পেজ খুলে গেল। খুলে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, এখানে দেখেন অ্যাকসেপ্ট পেমেন্ট লেখা আছে, আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর এখানে ধরেন আমি একজনের কাছে 200 টাকা পাবো, তা এখানে 200 লিখে দিলাম। লেখার পর এখানে দেখেন আজকের ডেট পুরো টাইম পুরো সেট হয়ে থাকবে। হওয়ার পর এখানে আপনি যদি কিছু লিখতে চান সেটা আপনি লিখে দিতে পারেন। তারপরে আপনি যদি এক্সট্রা এখানে যে কোনো কিছু লিখে আপনি যদি চান যে এখানে কিছু ছবিও দিবেন, আপনি ও ছবিও দিতে পারবেন, এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনার ক্যামেরা ওপেন হবে, তারপর গ্যালারি, এখান থেকে আপনার যেটা ছবি নেওয়ার ইচ্ছা হবে সেই ছবিটা ধরেন নিয়ে নেবেন। এখানে নিয়ে নেওয়ার পর এখানে দেখেন এখানে যে রাইট চিহ্ন দেওয়া আছে, আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ওর মোবাইলে কিন্তু অটোমেটিক একটা মেসেজ চলে যাবে, আর মেসেজটা আপনাদের দেখাবো না, লাস্টের দিকে মেসেজে কী থাকবে। তো মেসেজ চলে গেল, এখানে আপনি ব্যাক হয়ে যান। ব্যাক হয়ে যাওয়ার পর এখানে দেখেন আমরা এখানে যে নামটা করলাম 200 টাকা পাবেন সেটা দেখাচ্ছে। এখানে আপনার 200 টাকা দেখাবে। তারপরে আপনি যদি দেখতে চান যে আপনার টোটাল কত অ্যামাউন্ট লোকের কাছে পাবেন, তার জন্য আপনাকে কী করতে হবে, উপরে দেখেন তিনটা ডাক আছে, তিনটা ডাকের উপরে টাচ করবেন। টাচ করার পর দেখেন এখানে যে অ্যাকাউন্ট লেখা আছে সেই অ্যাকাউন্টের উপরে টাচ করতে হবে। টাচ করার পর দেখেন এখানে লেখা আছে চারজনের আপনার সঙ্গে লেনদেন হয়েছে, এখানে লেখা থাকবে। আর এখানে আপনি টোটাল অ্যামাউন্ট যাদের কাছে পাবেন 255 টাকা মতন পাবেন টোটাল অ্যামাউন্ট। এখান থেকে পুরো অ্যামাউন্ট আপনি দেখতে পাবেন। এবার আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে মাইনাস করবেন। তো এখানে দেখেন যে লেখা আছে সঞ্জয়, সেখানে আমরা টাচ করলাম। টাচ করার পর এখান থেকে আমি মাইনাস করতে চাইলে এখানে যে লেখা আছে যে এই অপশনটা আপনার, এখানে টাচ করব আমরা ধরেন 100 টাকা মাইনাস করে দিলাম। 100 মাইনাস করে এখানে আবার আপনার যেটা ইচ্ছা আপনি
লিখে যেটা ইচ্ছা করে আপনি এখানে যে রাইট চিহ্ন আছে আপনি রাইটে টাচ করে দেবেন, তাহলে এখানে দেখেন 100 মাইনাস হয়ে গেল, এখানে দেখেন ব্যালেন্স 100, যে 100 টাকা পাচ্ছেন ওর কাছে। আপনি রিটার্ন হয়ে যান, রিটার্ন হয়ে যাওয়ার পর দেখেন এখানে আপনার আপনার সঞ্জয় লেখা আছে যে 100 টাকা আপনি ওর কাছে পাচ্ছেন, এরকম করে লেখা হয়ে যাবে। আবার ওপরে টাচ করেন, টাচ করার পর অ্যাকাউন্টে টাচ করেন, অ্যাকাউন্টে টাচ করার পর দেখেন 155 টাকা। তো এরকম করে আপনি হিসাব খুব সহজ রাখতে পারবেন। তো চলেন এবার আমরা আপনাদের অ্যাকাউন্ট কীভাবে করতে হবে সেটা দেখাবো। তার আগে আপনাদের আর একটা জিনিস দেখি, এখানে যদি আপনি স্টেটমেন্ট দেখতে চান দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আমরা এখানে টাচ করবো। এখানে দেখেন আজকে যে টুডে লেখা আছে, টুডেতে কার কার সঙ্গে লেনদেন করেছেন, কত টাকা লেনদেন করেছে সব আপনার এখানে দেখাবে। আর আপনি যদি চান যে গত ডেটেরও দেখতে চান, তো এই যে এখানে টাচ ওপরের দিকে দেখেন এখানে টুডে লেখা আছে, এখানে টাচ করলে আপনি ক্যালেন্ডারে চলে যাবেন, ক্যালেন্ডারে যে গততে গত মাসের কার কার সঙ্গে লেনদেন করেছেন যদি আপনার দেওয়া থাকে সেই ডেটে গেলে আপনি পুরো স্টেটমেন্ট পেয়ে যাবেন যে কত তারিখে দিয়েছে কি করেছে। তো খুবই সুন্দর অ্যাপ্লিকেশনটা, ইউজ করবেন খুব ভালো লাগবে। আমি সিম্পল আপনাদের দেখালাম, তারপর নিজে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন। আপনাদের আমি সিম্পল শুধু জাস্ট দেখালাম, আপনারা ভালো করে ঘাঁটবেন অ্যাপ্লিকেশনটাকে তাহলে শিখে যাবেন আরও ডিটেলস। কিন্তু একটা দোকানদার কিংবা একটা ছোটোখাটো ব্যবসায়ীর জন্য খুব সুন্দর অ্যাপ্লিকেশন। তো চলেন আমরা এবার অ্যাকাউন্ট বানা শিখাবো আর কীভাবে ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটাকে তাও দেখাবো। তো চলেন আমরা অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, খুব সহজ, কুইক ক্রেডিট লিখলেই পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা। তো আমি প্লে স্টোরে যাবো না, টাইম লস করবো না, আপনার প্লে স্টোরে যেয়ে পেয়ে যাবেন। এটা প্লে যাওয়ার পর এখানে ওপেন করবেন, ওপেন করার পর এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং করবেন আপনার, তো ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ করে দেবো। ইংলিশ করার পর নিচে দেখেন ভেরিফিকেশন মোবাইল নম্বর দেখাবে, যে এখানে দেখেন ভেরিফিকেশন মোবাইল নম্বর দেখাচ্ছে, আপনারা এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে দিবেন, দিয়ে আপনার অ্যাকাউন্টকে ভেরিফিকেশন করে নেবেন, খুব সহজে হয়ে যাবে। তারপর দেখেন আমি মোবাইল নম্বর দিলাম, দিয়ে নিচে ওকে লেখা আছে, আমরা ওকেতে টাচ করে দেবো, তা আমাদের মোবাইলে একটা ওটিপি আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, নিচে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা, তাহলে আমাকে নেক্সট নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আনতে খুব ভালো লাগবে। ওটিপি দেওয়ার পর দেখবেন আপনার পেজ এরকম খুলে যাবে, পেজ খুলে যাওয়ার পর আপনাকে প্রথমে অ্যাড দেখাবে উপরে, আপনার কোম্পানি কীভাবে ইউজ করতে হবে, ছোটোখাটো একটা অ্যাপ্লিকেশন মানে ছোটো একটা ভিডিও দিয়ে আপনাদের দেখাবে যে কীভাবে করতে হবে। আর আপনার থ্রি ডটে টাচ করার পর দেখেন অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে টাচ করবেন, তারপরে এখানে পুরো ডিটেলস পেয়ে যাবেন আপনার অ্যাকাউন্ট সম্বন্ধে। তো নিচে দেখেন, দেখেন নিচে প্রোফাইল লেখা আছে, যে তো আমরা প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এখানে আপনার উপরে দেখেন মোবাইল নম্বর দেওয়া আছে, তারপরে এখানে দেখেন সিটি, কান্ট্রি, দোকানের নম্বর, ইমেল আইডি, পুরো ডিটেলস আপনার এখানে দিয়ে দিতে হবে। তো আমি ভিডিওটাকে একটু পোস্ট করছি, পুরো ডিটেলস দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আপনার লোকেশন দেবেন, দোকানের নাম দেবেন, বিজনেস নাম দেবেন, তারপরে যা যা ডিটেলস দেওয়া আছে পুরো ডিটেলস দিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্ট প্রোফাইলে ছবি দেবেন, তাহলে কী বলেন তো আপনার কাস্টমার কাছে SMS গেলে আপনার দোকানের নাম টম দিয়ে পুরো ডিটেলস চলে যাবে। তো খুব সহজ অ্যাকাউন্ট বানানো, কোনো ঝুট ঝামেলা নাই। তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।